এখানে সাধুর মেলা বা রশিদ বাবার উপলক্ষে এই যে মেলা, তাই আল্লাহর অনন্ত কোটি সৃষ্টি, অনন্ত কোটি সৃষ্টিকে আমি অনন্ত কোটি প্রণাম জানিয়ে আমার আসা শুরু করছি। এর মধ্যে ভুল ত্রুটি আছে, ভাষার তারতম্য আছে, সুরের তারতম্য আছে, গানের মধ্যে অনেকগুলি দিক থাকা দরকার। সুরের মাধুর্য, ভাষার মাধুর্য, বাজনার মাধুর্য, আসলে দাঁড়ানোর একটা মাধুর্য, আমি সেই দিকে অনেকগুলি দিক দিয়ে কম বা অনেকগুলি দিকে আমার কম আছে। এই মতো অবস্থার মধ্যে দিয়ে মানিয়ে নেবেন বা ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন, এটাই প্রার্থনা। তবে বর্তমান সমাজে একটা ঝামেলা আমাদের মধ্যে এসে গেছে, ঝামেলা ভোগ করতেই হয়। যারা পালার গান শোনা মানুষ, তারা একক গান শুনতে অভ্যাস নেই, তাদের খুব কষ্ট হয় একক গান হলে। যারা একক গান শোনার দর্শক, তাদের পালা গান হলে তাদের খুব কষ্ট হয়। এর মধ্যে পড়ে কষ্ট আপনারা তো পানি, আমরা তার থেকে অধিক কষ্ট পাই, যে এত সুন্দর ভালো ভালো কথা বলার পরও মানুষের মনোরঞ্জন হয় না, এত চিৎকার করার পরও তার মনোরঞ্জন হয় না, এত গলা ফাড়ার পরও তাদের মন পায় না, আমাদেরও কম কষ্ট হয় না। তারপরে এর মধ্যে দিয়ে চলি। কোনো এক সময় ওমর ফারুক গিয়েছিল দিনজারি করতে ইসরায়েলে, ফিলিস্তানে। সেখানে গিয়ে দিন ইসলামকে ভালোভাবে হাদিস, কোরআন থেকে হাদিস থেকে বলে ইসলাম করছে, এমন সময় ওদের মধ্যে, যেমন আমাদের মধ্যে বড় বড় হাফেজ কারি মৌলবী মৌলানা আছে, ওদের মধ্যে একটা হাফেজ এসে বললো, শুনো ওমর, আমি তোমার ইসলাম গ্রহণ করতে পারি, কিন্তু আমার শর্ত আছে। বলো কী শর্ত বলুন। তো বলো চারটি প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারো আমি তো তোমার মুসলমান হবই, তার সঙ্গে আমার যত আমার সঙ্গীরা আছে তাদের সবাই মুসলমান আমি করিয়ে নেব। বলুন কি প্রশ্ন। তো প্রথম প্রশ্ন, যমজ ভাই একই সঙ্গে জন্ম হয়ে একজন, এই দুই ভাইয়ের মধ্যে 100 বছরের ছোট বড় বয়সের তফাত হয়ে গেল, এই ভাই দুটোকে একই সঙ্গে জন্ম হয়ে একজন 100 বছরের বড় আর একজন 100 বছরের ছোট, এই ভাই দুটোর নাম কি? দুই, এমন একটা কারাগার আছে, সেই কারাগারে কয়াদি থাকে কিন্তু কোনো নিঃশ্বাস থাকে না, তারপরও মানুষ বেঁচে থাকে, কারাগারটা কি? বিশ্বে এমন একটা জায়গা আছে যে পৃথিবীর সূর্য, পৃথিবীতে একবারই একদিনই সেই জায়গাতে সূর্যের ছটা লেগেছে, আর কাল কেমত পর্যন্ত সূর্যের ছটা সেখানে যাবে না। চার, এমন একটা কবর আছে, কবরও জিন্দা মর্দাও জিন্দা, কবর চলে বেড়ায়, এই কবরটা কোথায়? ওমর বলতে পারলেন না, তারা মুরিদও হলো না, ওমর চলে গেল আলীর কাছে। একটা গান করি আগে, গান দিয়েছে যে দেহের কে বা গুরু কে বা শিষ্য, আগে কে জন্মালো? এর পাগল কেউ আগে না কেউ পাশেও না, তোমাকে যখন তোমার গুরু নাম দিল তখন তোমার গুরু হলো, তাহলে তুমিও যখন গুরু তখন, তাই ঠিক নেবে কি? তার আগে কার গুরু ছিল বলো? তোমাকে যখন নাম মন্ত্রে কানে দিল তখন তোমার গুরু হলো, তখন তুমি তার শিষ্য হলে, এটা একই সঙ্গে, এটা ছোট না বড় না, পাগল ওই কথা কি বলে ও? তবে শোনো, এটা ইসলামী জায়গা, গানটা গুরু শিষ্য হলো ইসলামের লয়ে গাইতে হবে, এটা কিন্তু ঠিক। আমি তোমার এই উত্তরটা ইসলামের লয়ে দিব, তাহলে ভুল ভ্রান্তি হতেও পারে। শোনো, দেহের কেবা গুরু
সমাচার তার গুরু শিষ্য এই দোজনার এক সিজে এই অযুত ভান্ডার কেবা গুরু কেবা শিষ্য রে ভক্ত সমাচার তার গুরু শিষ্য এই দোজনার এক সিজে অযুত ভান্ডার মন গুরু শিষ্য এই দোজনার এক সিজে অযুত ভান্ডার
করেছে শিষ্য। আল্লাহ বলেছে যে আমি নিজরুল মোহাম্মদকে সৃষ্টি করে তাকে তিনটি কথা ফকিরের কথা বলে আমি মন্ত্র দিয়ে আমি আওয়াজে তাকে শিষ্য করে দুনিয়ায় ফকিরের রূপে পাঠিয়েছি হযরত মোহাম্মদকে। আমি গুরু, আমার নবী শিষ্য, আমি আত্মা, নবী খাঁচা। এই তোমার কথার উত্তর। ব্রহ্মাণ্ড সৃষ্টি করলো কে? আল্লাহ পাক সৃষ্টি করে আল্লাহ নবীর উপরে ভার দিল, দোস্ত তুমি তোমার মতো করে, তুমি তোমার মতো করে বিশ্বকে তোমার মতো রূপ দিয়ে তুমি সৃষ্টি করো। এখানে কোন জাতিপত্র উল্লেখ নেই যে হিন্দুর জন্য চার তত্ত্ব, মুসলিমের জন্য পঞ্চতত্ত্ব বা মুসলিমের জন্য চার তত্ত্ব, হিন্দুর জন্য পঞ্চতত্ত্ব, এরকম কোন উল্লেখ নেই। তত্ত্ব একটাই, আবাত শাকবাদ, আগুন মাটি হাওয়া পানে আর নূরে সাফা, এই দিয়ে এই দেহের গঠন। আর যদি দেহে বাতাস ঘাটতি হয়ে যায় আমি শ্বাসকষ্টের রুগী, যদি পানির ঘাটতি হয়ে যায় আমি শুকনো রুগী বা সুটিকার রুগী, যদি আগুনের ঘাটতি হয়ে যায় বদ হজম হবে, হজম হবে না খেলে দিনে দিনে ক্ষীণ হয়ে যাব, যদি মাটির ঘাটতি হয় তবু আমার দেহটা শেষ হয়ে দিনে দিনে টঙ্কার হয়ে যাব। তাহলে আগুন মাটি হাওয়া পানি আঙুরে সাফাই পাঁচ পাঁচটা কি সাধন করতে হবে, পাঁচটা কি জানতে হবে, এই পাঁচকে যা জানলো সেই চলি গাউস কুতুব পীর আউলিয়া তারাই এই সাধন করেছে। জনম
Don't it, that's in the high, oh, don't